এ দেশ গানের দেশ, কবিতার দেশ, সবুজের দেশ, বাংলার নিসর্গ দৃশ্য, গাছের ফুল, শ্যামল প্রকৃতির মাঠ ভরা ফসল, পাখির কলকাকলি, দিঘির জল তরঙ্গ, আঁকা বাঁকা মেঠো পথ, প্রকৃতি মানুষের মনকে মুগ্ধ করে, কবির মনকে দোলা দেয়। তাই তো কবি বারবার ফিরে আসতে চায় বাংলায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আমার সাথে আপনারা ঘুরে আসবেন আজ বাংলাদেশের নেত্রকোনা জেলার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে। শহরের যানজটে যাদের দম বন্ধ হয়ে আসবে, আমার মনে হয় ছোট্ট ভ্রমণে তাদের মন মুগ্ধ হয়ে উঠবে। আপনি যদি বাংলার জীবনের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। আজকে আমরা দেখব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু দৃশ্য এবং সুন্দর মনোরম পরিবেশ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। নেত্রকোনা জেলার আয়তন 2747.91 বর্গ কিলোমিটার। নেত্রকোনা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। নেত্রকোনা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক এলাকা। নেত্রকোনা নামকরণ হয়েছে নাটেরকোনা নামক একটি গ্রামের নাম থেকে। গয়নাথ ঘোষের বালিশ মিষ্টি। নেত্রকোনার বারহাট্টায় গয়নাথ ঘোষের দোকান। 1947 থেকে গয়নাথ ঘোষ মিষ্টি বানানো শুরু করে। এটি নেত্রকোনার বিখ্যাত মিষ্টি, নাম তার বালিশ মিষ্টি। এই বালিশ মিষ্টির উপরে খুব সুন্দরভাবে দুধের ক্ষীর দেওয়া থাকে, যা খেতে খুবই সুস্বাদু। বালিশ মিষ্টির আকার 1 থেকে 2 কেজির হয়ে থাকে। নেত্রকোনায় বালিশ মিষ্টি গয়নাথ ঘোষের মিষ্টি নামেও পরিচিত। নেত্রকোনা জেলার সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান হল দুর্গাপুর উপজেলার চীনামাটির পাহাড়। প্রকৃতির রাজকন্যা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি গ্রামে চীনামাটির পাহাড়। বিজয়পুর ইউনিয়নে অবস্থিত এই চীনামাটির পাহাড়। বিরিশিরি নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিরিশিরিতে বিজয়পুরের আকর্ষণীয় চীনামাটি ও নীল পানি হ্রদ রয়েছে। বিজয়পুরে এই চীনামাটির পাহাড় সমভূমি জুড়ে রয়েছে সাদা মাটি, যার দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ 600 মিটার। হ্রদের অপরূপ নীল জলের প্রধান উৎস হচ্ছে সমেশ্বরী নদী। এই নদী বর্তমানে কয়লার খনি হিসাবে অধিক পরিচিত। বাংলাদেশের উত্তর সীমান্তে নেত্রকোনা জেলা। নেত্রকোনা শস্যশ্যামল এক জনপদ। 3-3টি জেলা জনপদের বুক চিরে পথচলা শুরু শেরপুর থেকে, মাঝে ময়মনসিংহ, শেষে বেশিরভাগটাই নেত্রকোনায়। আর এই নদীটির নাম হলো কংস নদী। এখন আমরা এপার থেকে ওপারে যাব। নদীটি পার হতে হতে নদী সম্পর্কে আমরা কিছু জেনে নিই। বাংলাদেশের এই নদীটির বিভিন্ন নাম রয়েছে, যেমন কেউ কেউ বলে কংস নদী, কেউ বলে কংসাই, আবার কেউ বলে কংসবতী নদী। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার এই কংস নদী। নদীটির দৈর্ঘ্য 228 কিলোমিটার, গড় প্রস্থ 95 মিটার। ভারতের শিলং মালভূমির পূর্বভাগের তুরার কাছে গারো পাহাড়ের এই নদীর তীর উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার পর জামালপুর জেলার উত্তর ভাগের নালিতাবাড়ি উপজেলা সদরে উত্তর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে পূর্ব দিকে ব্যবহৃত হয়ে সমেশ্বরী নদীতে মিশেছে। কংস ও সমেশ্বরী নদী মিলিত স্রোত বাউলাইন নদী নামে পরিচিত। নদীটি ফুলপুর, নালিতাবাড়ি, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা,
দুর্গাপুর, নেত্রকোনা সদর, বারহাট্টা, মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটির গভীরতা 11.5 বর্গ কিলোমিটার, অববাহিকা আয়তন 1126 বর্গ কিলোমিটার। জোয়ার ভাটার প্রভাব মুক্ত নদীটিতে। উন্নয়ন বোর্ডের একটি রাবার ড্যাম প্রকল্পের নদীর অববাহিকায় কংস নদীর পানি প্রবাহ 12 মাসই প্রাকৃতিক। মার্চ মাসে পানি প্রবাহ কম থাকে, তখন প্রবাহের পরিমাণ থাকে 9.97 ঘন মিটার সেন্টি। জুলাই মাসে পানি প্রবাহ বেশি থাকে, সময় প্রবাহ বেড়ে দাঁড়ায় 1166 ঘন মিটার সেন্টি। নেত্রকোনা উপজেলার তেওড়াখালী নামে কংস গুনাই নদীর সংযোগ আছে। কংস নদী অববাহিকায় ঝিনাইগাতি, শেরপুর, নকলা, নালিতাবাড়ি, হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলায় অনেক বিল ও জলভূমি আছে, তাই এখানে পাহাড়ের ঢল নামে, সাথে সাথে বর্ষার আগমনে বন্যা হয়। কংস নদীর সঙ্গে সমুদ্রের বেশ মিল আছে, একবার এসে দেখুন। কংস স্রেব প্রথা সিদ্ধ শান্ত নদী নয়, এখানে গর্জন আছে, শো শো শব্দের হাওয়া ছোটে রাতে, ঢেউ এসে সজোরে আছড়ে পড়ে তীরের নৌকায়। কংস নদীর রূপ অপূর্ব, অতুলনীয়, দেখলে চোখ জুড়িয়ে যায়। কংস নদীর রূপ যতই দেখবেন ততই মনকে দোলা দেবে। এই কংসের সম্পর্কে বলে শেষ করা যাবে না। নদী নিয়ে কথা বলতে বলতে চলে এলাম নদীর ওপার থেকে এপারে, এখন আমাদের নামার পালা। আহ, কি সুন্দর মনোরম পরিবেশ! গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যময় মনকে মুগ্ধ করে তোলে।